بسم الله الرحمن الرحيم السلام عليكم everyone welcome back to my channel নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের পর্বে তৈরি করছি খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করছি কাঁচা আলুর পরোটা আলু এমন একটি সবজি যেটা প্রায় কম বেশি সকলেই পছন্দ করে আর সেটা দিয়ে যদি এভাবে পরোটা তৈরি করা যায় তাও আবার কাঁচা আলু দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে পরোটা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু নিয়েছি আগে থেকে আলুগুলির খোসা ছাড়িয়ে আমি আলাদা করে নিয়েছি এবারে আলুগুলিকে গ্রেট করে নিব তার জন্য এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের একটি ছোট ছিদ্র অংশ রয়েছে এবং একটি বড় ছিদ্র অংশ রয়েছে আমি ছোটটা বাদ দিয়ে বড়টা দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে সরাসরি আলুগুলিকে পানিতেই ফেলছি কারণ পানিতে না ফেললে আলুগুলি কালচে বর্ণ ধারণ করবে আমরা সকলেই জানি আলুর মধ্যে স্টার্চ নামে একটি পদার্থ থাকে যার কারণে কেটে নেওয়ার পরে আলুতে একটা কালচে বর্ণ চলে আসে এজন্য গ্রেট করে সরাসরি পানির মধ্যে ফেললে আর কালচে হবে না দেখতে অনেক সুন্দর হবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে এভাবে কোচলিয়ে কোচলিয়ে কয়েকবার পানি বদলে ধুয়ে নিচ্ছে যতক্ষণ না পানিটা একদম ক্লিন আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে পানিটা একদমই ক্লিন এসেছে এবার আলুগুলিকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব পানিটা নিংড়িয়ে উঠিয়ে নিতে হবে এবং এর এক্সট্রা পানিটা পড়ে যাওয়ার জন্য একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি এভাবেই স্ট্রেনারে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট এর মধ্যে এর এক্সট্রা পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে ফিরে আসছি প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে এর মধ্যে আলুগুলি থেকে পানিটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে একটু খেয়াল করুন আলুগুলির গায়ে কিন্তু পানির একটুও চিটচিটে ভাব বোঝা যাচ্ছে না এবারে আলুগুলিকে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপরে এর মধ্যে দিচ্ছি দুটি কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া একসঙ্গে মিক্সড করা রয়েছে হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিচ্ছি লবণ অর্থাৎ স্বাদমতো উঁচু করে ভরে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চা চামচ দিচ্ছি ময়দা এগুলো দিয়েছি বাইন্ডিং এর জন্য এবং সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা এবারে হাত দিয়ে সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে না কমপ্লিট এই মিশ্রণটা দেখে অনেকটা ঝুরঝুরে মনে হচ্ছে আলুগুলি তবে এটা দিয়ে পরোটা তৈরি হবে কোনো অসুবিধা নেই চলে যাচ্ছি আমি চুলাতে পরোটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এই পরোটা ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন পড়ে না খুব সামান্য তেলেই হয়ে যায় তেলটা পুরো প্যানের তলাতে একটু ভালো করে ছড়িয়ে দিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে বেশ খানিকটা মিশ্রণ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি একটু বড় গোল এবং পাতলা করে ঠিক পরোটার সাইজে ছড়িয়ে দিতে হবে হয়ে গিয়েছে আমি আর এর থেকে বেশি বড় করব না এবারে অপেক্ষা করছি এক সাইড হওয়া পর্যন্ত এক সাইড যখন হয়ে এসেছে অপর সাইডে উল্টিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আচ্ছা এখানে একটি কথা এই পরোটাগুলি ভেজে নিতে একটু সময় লাগবে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পরোটাগুলিকে ভেজে নিতে হবে কারণ আলুগুলো কিন্তু পুরোটাই কাঁচা রয়েছে
মিডিয়াম হিটে রেখে আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটি পরোটা আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আবারও একটু আপনাদের আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলার হিট কমিয়ে রেখে পরোটাগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো সঠিকভাবে সেদ্ধ হবে না, তখন খেতেও ভালো লাগবে না। আমার এই পরোটাটাও ভেজে নেওয়া কমপ্লিট, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পরোটাটা উপর থেকে হয়েছে অনেক ক্রিসপি এবং ভেতর থেকে কিন্তু অনেক জুসি, খেতে কিন্তু মাশাআল্লাহ। কষা মাংসের সঙ্গে এই পরোটাটা জাস্ট জমে যাবে। আশা করছি আমার এই সহজ এবং মজাদার আলু পরোটার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং রেসিপিটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে আবারও এমন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।